আমি সমানজিৎ করাই, ঠিক আছে, স্টার্টিং প্রাইস 299, জাস্ট ফাবু শুন ভালো লাগে, আর তাও শহরে সবচেয়ে কম দামে একদমই তাই। চলে এসেছি আমরা সংগ্রামদার কাছে। আমি শুনলাম যে কৃষ্ণগড় মধ্যে তো অবশ্যই এক নম্বর এবং নদিয়ার মধ্যে লাক্সারি বিগেস্ট ফ্যামিলি স্যালন তুমি খুলেছো। নমস্কার, আমি সংগ্রামজিৎ গড়াই। আমাদের এসি মেকওভার ফ্যামিলি স্যালন হচ্ছে কৃষ্ণগর কলেজটির সিংদরজার মোড়ে। এটা হলো নদিয়া জেলার সর্ববৃহৎ ফ্যামিলি স্যালন এবং সর্ব আধুনিক ফ্যামিলি স্যালন। এই যে স্যালনটা রয়েছে, এখানে প্রত্যেকজন প্রফেশনাল স্টাফ এবং এর যে রেটস রয়েছে এগুলো কৃষ্ণগর শহরের যে কোনো স্যালনের চেয়ে কম রেটে আমরা মানুষকে সঠিক দামে সঠিক জিনিস প্রোভাইড করছি। একদমই তাই। স্কিন কেয়ার স্টার্টিং প্রাইস 299, একদম সাধ্যের মধ্যে কিন্তু স্বপ্নপূরণ হতে চলেছে তোমাদের, জাস্ট ভাবো। যখন এইরকম একটা দারুণ অফার, আরও বিভিন্ন অফার রয়েছে সেগুলো তো দাদা শেয়ার করবে। আর এখানে আমি যতদূর আমার চোখ যাচ্ছে তো এখানে কিন্তু প্রচুর অত্যাধুনিক মেশিন আছে যেগুলো দিয়ে কিন্তু তাদের সার্ভিস প্রোভাইড করছে। একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টের সাথে এতটা কম রেঞ্জে এত ভালো প্রোডাক্ট দিয়ে কাজ হচ্ছে এবং তারা এত যত্ন সহকারে কাজ করছে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি এতটা যত্ন সহকারে তারা কাজ করছে। তাই তোমরা আসলে তোমরাও কিন্তু সেই ফেসিলিটিটাই পাবে, সেই সার্ভিসটাই পাবে। তো চলো দাদার কাছে দেখে নেবো কী কী মেশিনারি, দাদার বললো অনেক অত্যাধুনিক কিছু মেশিনারি জিনিস রয়েছে, তো সেগুলোও দেখে নেবো একদম। দেখ চলো, তার আগে ভাবলাম চলো তোমাদের একবার ভেতরটা হালকা করে ঘুরিয়েই দেখাই। ফ্যামিলি স্যালন হিসেবে কিন্তু এটা একদম A1 বলতেই পারো, যেমন সুন্দর ভেতরের অ্যাটমসফিয়ার তেমন বিহেভিয়ার। বাকিটা জানতে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাকে দেখুন বলো গর্জিয়াস ওয়ার্ডটা মনে আসছে, গর্জিয়াস ডোরিমা। তো তোমার যেমন হেয়ার কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, আমি তোমাকে এমন একটা মেশিনারি আজকে দেখাবো, তুমি ধরো যে কালার শেডটা তুমি চয়েস করো কোনো ফ্যামিলি স্যালনে গিয়ে, কিন্তু দেখবে যখন তুমি কালার করো আলটিমেটলি গিয়ে সেই সেম শেডটা আসে না, আসে না। এটা আমি ভীষণভাবে ফিল করেছি, তার জন্য আমি এই একটা দেখাচ্ছি তোমাকে, যেটাতে যদি তুমি দেখো এখানে কমপ্লিটলি মেশিনের মাধ্যমে এক্সাক্ট টেম্পারেচার অ্যান্ড টাইমিং সেট করা হয়, যাতে তুমি এক্সাক্ট যে কালারটা তুমি চাইছো সেই কালারটাই আসবে। সব রকম মোড রয়েছে, মানে যেটা গ্লোবাল কালারের জন্য, কালার আপলিফটিং এর জন্য সমস্ত রকম টেম্পারেচার এবং টাইমিং সেট করে দাও, যাতে তুমি সেটকারে যে কালারটা চুজ করবে এক্সাক্ট সেই কালারটা আসবে। অন্যান্য যে কোনো স্যালনে এটাকে ম্যানুয়ালি হিট দেওয়া হয় এবং ম্যানুয়ালি ওরা টাইম মেনটেন করে, কিন্তু যদি তুমি এই মেশিনটা দেখো এতে কমপ্লিটলি অটো ফিটেড রয়েছে, সেই কম্বিনেশনে টেম্পারেচার এবং সেই টাইম করে হিট হবে, ইউ ক্যান ফিল ইট। আমার কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, সত্যি এই জিনিসগুলো কিন্তু কখনো আমরা কোন স্যালনে দেখিনি। আর সর্বোপরি ডেকোরেশন ভীষণ দারুণ লেগেছে, একদম কলকাতা স্টাইল কি, কলকাতার থেকেও আমার বেশি ভালো লেগেছে, ভীষণ সুন্দর, ভীষণ দারুণ, এত সুন্দর ডেকোরেশন। সব থেকে ভালো দাদার বিহেভিয়ার প্লাস স্টাফেদের বিহেভিয়ার, এখানে তো আমি আশাকালীন অনেক কাস্টমার গেলেও তাদের ক্লায়েন্টের সাথে এত সুন্দরভাবে তারা ডিলিং করছে যেটা দেখেই ভালো লাগছে, কারণ আমরা সর্বোপরি প্রথম দেখি যেটা ব্যবহার সেটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ আন্তরিক পূর্ণ। ওদের সার্ভিস তো অবশ্যই দারুণ, ব্যবহার দারুণ এবং সর্বোপরি তারা তো আছেই। কারণ গ্লোরিমা তো আমার কাছে স্যালন মানে হচ্ছে নট অনলি সার্ভিস, ইটস স্পেন্ডিং এ গুড মোমেন্ট।
সো আমি এইভাবে ডেকোর করেছি পুরো স্যালনটাকে, যাতে পুরো ফ্যামিলি এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। আশা করছি সেই ফিলটা তুমি পাচ্ছ। একদমই তাই, আমি কিন্তু সেই ফিলিংসটা পাচ্ছি, তাই জন্য আমি বলছি সবাইকে আই রেফার অল যে এই স্যালনে আসো, সত্যি একদম ফ্যামিলি ফিলই হবে। আচ্ছা গ্লোইমা, এবার নেক্সট পার্টে আসি। তুমি নিশ্চয়ই এভরি মান্থে হেয়ার স্পা করো, কিন্তু হেয়ার স্পাটা তোমার কতদিন লাস্টিং করে? লাস্টিং করে 15 ডেজ। আচ্ছা, এই সেম প্রবলেম আমিও নিজে ফিল করেছিলাম। তো আমি যখন এই প্ল্যানিংটা করছিলাম স্যালনে লাস্ট 2 ইয়ার্স ধরে, আমি রিসার্চ করছিলাম যে কেন মুম্বাই বা দিল্লিতে গেলে আমরা দেশের স্যালনগুলোতে কাজ হয়, কেন ওদেরটা এতভাবে স্টে করে আর আমাদেরগুলো কেন করে না। প্রোডাক্ট তো সেই একই ইউজ করছি, জিকে লরিয়াল এগুলো, প্রোডাক্টটা একটা কেন স্টে করে। তখন শুনলাম যে স্পায়ের হেয়ার স্পার একটা মেন পার্ট হলো প্রপার স্টিমিং, সেম টেম্পারেচার সেম স্টিমিংটা, সেই জন্যই আমি এটা ইম্পোর্ট করে এই মেশিনারিটা আনিয়েছি ফরেন থেকে। তুমি খেয়াল করবে, তুমি যখন কোনো নর্মাল স্পাতে যাও, হেয়ার স্পা করাতে যাও, তখন সেম কাইন্ড অফ মেশিন হাওরিয়ারে দেওয়া হয়। কিন্তু ভালো করে খেয়াল করো, এই যে হেয়ার স্পার মেশিনটা আছে এখানে, কালার্ড হেয়ারের জন্য এই অপশনটা রয়েছে, ট্রিটমেন্টেড হেয়ারের জন্য এটা রয়েছে, এবং নর্মাল হেয়ারের জন্য সেটা রয়েছে। আমরা যেটা তোমার হেয়ারের কোয়ালিটি সেইটার ওপর বেসিস করে আমরা মোডটাকে সেট করি, তাতে কী হয় একদম প্রপার মিস্ট অ্যান্ড প্রপার টেম্পারেচারে সমস্ত কিছু সেট হয়, তবেই কিন্তু কমপ্লিট হেয়ার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়। যেমন ধরো ধরো লোটাসের ক্রিম একজন নর্মালকে ইউজ করা আর একজন প্রফেশনাল ইউজ করা মধ্যে যেটা ডিফারেন্স, একদম সেই ডিফারেন্সটা আসবে। আসলে ফিল করো মেশিনটা, একটু যেহেতু ফিল করতে বললাম আমি, তো চলো একটু ফিল করা যাক। এটা হচ্ছে হাইড্রা মেশিন মেড ইন কোরিয়া, নদিয়াতে প্রথমবার এই ইকুইপমেন্টটা আমরা এনেছি, যাতে কি প্রপারলি ফেসিয়াল দেয়। অনেক জায়গায় ছোটোখাটো স্পট থেকে যায়, অনেক বার ক্লিন হয় না। সেটা হয় কেন, ধরো একটা নর্মাল বিউটিশিয়ান, ঠিক আছে, সে একটা কোনো একটা প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করছে, সে তো ম্যানুয়ালি করলো, কিন্তু ফেসের যে কমপ্লিট ভার্সনটা রয়েছে সেখানে স্কিনটাকে প্রপারলি টেস্ট করে এবং সেই যে ছোটো ছোটো স্পটকে ক্লিয়ার করার জন্য এই ইকুইপমেন্টটা প্রপারলি এসেছে, যাতে নেক্সট টাইম তোমার এটা না ফিল হয় যে তুমি ফেসিয়াল করে আসলে কিন্তু নেক্সট ডে তোমার স্কিনটা সেম হয়ে গেল। ইউ উইল নট ফিল চিটেড। আমি নিজে জীবনে নাম করছি না, কিন্তু সেলুনে গিয়ে এরকম আমার ফিল হয়েছে। তাই জীবনে স্বপ্ন ছিল কৃষ্ণনগর শহরের বুকে যেমন আমার পরিবার এক এক করে প্রোডাক্ট, যেমন আমার এসি অটোমোবাইল, ইলেকট্রিক স্কুটার, গোদরেজ ইন্টিরিয়ার শোরুম, তেমনি যেমন শহরের সেরা জিনিসটা এনেছে, তেমনিও আমি আমার যেদিন ফ্যামিলি সেলন করবো সেদিনকে সব সেরা জিনিসগুলো আনবো, আর তাও শহরের সবচেয়ে কম দামে। একদমই তাই, আমি এসে থেকে একের পর এক ধামাকা শুনছি। আমার মনে হচ্ছে নর্মালি যেখানে স্যালনে গেলে একটা আমরা জানি স্যালন কিন্তু অনেকটা হাই রেঞ্জ, কিন্তু এখানে কিন্তু ভীষণ মানে পকেট ফ্রেন্ডলি যাকে বলে। তারপর যেটা বলছে মেড ইন কোরিয়া থেকে হাইড্রা মেশিন এনেছে, যাকে 11 রকমের অপশনস আছে নিজেকে সুন্দর করে তোলার জন্য, সেটা তো শুনেই আমি অবাক। তো আমি বলবো অবশ্যই এইটা সবাই মাস্ট বি ট্রাই করো। যারা হাইজিন নিয়ে ভীষণ সচেতন, আমার মতে একটু খোঁজ খোঁজে তাদেরকে বলবো সরাসরি চলে আসো কৃষ্ণনগরের কলেজ স্টুডেন্ট সিং দরজার মোড়ে এসি মেকওভারে, যেখানে কিন্তু হাইজিন প্রপার কেয়ার সমস্ত কিছু দিয়ে তোমাকে একটা ফুল মেকওভার দেওয়া হবে, একদম পকেট ফ্রেন্ডলি হবে, সাধ্যের মধ্যে শব্দ পূরণ করতে। তো চলো আমরা যাই এবার নেক্সট একটা ধামাকাদার কিছু দেখতে। আচ্ছা গ্লোরিমা, অনেক সময় তুমি আমার স্যালনে যাও, তখন একটা তোমার হেয়ার কাটের যে সিজারটা ইউজ করা হয়েছে বা জিন্সের ক্ষেত্রে শেভিংয়ের যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হচ্ছে, তখন কিন্তু মনে প্রশ্ন জাগে যে আমার আগে এই সিজারটা কার উপরে ইউজ করা হয়েছে, তো সেটা কি প্রপারলি ক্লিন হয়েছে, এটা আমাকে ভাবাতো। তার জন্য আমি স্পেশাল স্টেরিলাইজার মেশিন আনিয়েছি, এই মেশিনটা, যাতে শুধুমাত্র এই যে ব্লেড চেঞ্জ করা হলো বা সিজারকে ক্লিন করা হলো সাবান দিয়ে, তাতে কিন্তু প্রপারলি এটা ডিসইনফেকশন হয় না,
এর জন্য এই যে ইকুইপমেন্টটা আমাদের আনা হয়েছে, যেটাতে প্রপারলি প্রতিটা হেয়ার কাট প্রতিটা শেভিং এর পর আমরা ইকুইপমেন্টগুলোকে ডিসইনফেক্টেড করি। মানে শুনেই একটা ভীষণ স্যাটিসফাইড ফিল হলো সত্যি। আমাকেও এটা ভীষণ ভাবতো যে প্রপার ভাবে ক্লিন তো জিনিসটা আমার উপর যেটা ইউজ হচ্ছে সেটা শুনে আমি কিন্তু মানে একটা ভীষণ সেফ ফিল করছি। এটাও কিন্তু হাইজিনের মধ্যেই পড়ে, আর সেটা যখন এত সুন্দরভাবে স্টেনলেস ভাবে ক্লিন হচ্ছে তাহলে তো আর কোনো ডাউটই থাকে না। আচ্ছা গর্জিয়াস গ্লোরি, অনেক সময় হয়তো তুমি স্যালনে গেছো বাট তোমার কাছে টাইম খুব কম, তুমি হয়তো করতে চাইছো পেডিকিউর ম্যানিকিউর একসাথে, তাই তো? তো সেই কথাটা চিন্তা করে আমরা এমনভাবে সেট আপ করেছি যাতে এই লাক্সারি জাকুজিতে তুমি প্যাডিকিউরও করতে পারো আর অ্যাট দ্য সেম টাইম তুমি ম্যানিকিউরও করতে পারো, এবং এর একটা ভীষণ সুন্দর কম্বো প্যাকেজও আমরা করেছি। যেহেতু আমাদের কাছে এক্সেস ম্যান পাওয়ার রয়েছে, মানে যেটা প্রয়োজন আমরা তার চেয়ে বেশি প্রয়োজনের মধ্যে প্রফেশনালকে রেখেছি যাতে মানুষকে ওয়েটটা কম করতে হয় আমাদের স্যালনে। সত্যি তাই, আমার যা বিজি শিডিউল থাকে সেখানে আমি এতটা টাইম ওয়েটই করা আমার পক্ষে সম্ভব হয় না, যার জন্য খুব প্রবলেমে পড়তে হয়। আমি তোমাদের এক্সারসাইজটা শুনে ভীষণ খুশি হয়ে গেছি, কারণ আমার প্রচণ্ড শুটের চাপ থাকে, ভীষণ বিজি শিডিউল থাকে, সেখান থেকে যখন এরকম একটা সুযোগ আমাদের জন্য তুমি এনেছো সেখানে তো আর কিছু বলার নেই। এবং এই যে ফুড জ্যাকুজিটাতে তোমার পেডিকিউরের সাথে ফুড মাসাজও হবে, এবং দেখো জিনিসটাকে এমনভাবে ডিজাইন করেছে হোয়াইট গোল্ডেন কম্বিনেশন, ইউ উইল হ্যাভ এ প্রিমিয়াম লুক, এবং তোমার এই মুভমেন্টটা আশা করছি আমার দেখেই এত ভালো লাগছে। একটা রয়্যালিজম ফিল, একটা প্রিমিয়াম কোয়ালিটি, যেটা কিন্তু তোমরা সত্যি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণে কিন্তু পেয়ে যাচ্ছ। লরিমা, আমার স্যালনে গেলে একটা ফিল হতো, সেটা হচ্ছে যখন আমি শ্যাম্পু করতে যেতাম না তখন অনেক সময় ওয়াটার এসে আমার টি শার্টটা ভিজে যেত, মানে এর জন্য আমার একটা ভীষণ ভীষণ ফিল হতো। তো আমার মাথায় এই চিন্তাটাও আসলো যে এটার কি সলিউশন হতে পারে, যে স্যালনেও আমার কাস্টমার্সরা আসবে বাট কখনো তাদের টি শার্ট ভিজে যাবে না এবং তারা কখনো আনইজি ফিল করবে না। ওটা সার্চ করতে করতে আমি এরকম একটা স্যাম্পল স্টেশন পেলাম যাতে তুমি যখন সার্ভিস নেবে প্রপার মানে স্লিপ মোডে চলে যাবে, ঠিক আছে? তাতে কি হবে, তোমার হেডটা প্রপারলি ডাউন থাকবে, তখন যখন শ্যাম্পুটা করা হবে তখন জলটা তাহলে তোমার কোথাও ছিটকে আসবে। সত্যি তাই, আমার তো ভীষণ অকওয়ার্ড ফিল লাগে, বিকজ মানে এই যে পুরো ব্যাক পোর্শনটা ভিজে যায়, ভীষণ অকওয়ার্ড আনইজি ফিল হয়। তো সেখান থেকে যখন সংগ্রামটা এরকম একটা ভাবনা নিয়েছে সেটা সত্যি আমার খুব ভালো লাগলো। তারা যে প্রসেসিংটা বললো সেটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগলো শুনে, যে আমাকে বা তোমাদেরকে আর আনইজি ফিল করতে হবে না। শর্ট পিরিয়ড অফ টাইমে তুমি মেকআপ করতে পারো, টিম রেডি থাকে, এবং সেই জন্য তুমি বসে ফিল করো যে চেয়ারগুলো এসেছে এগুলো করতে একটা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আমি এইভাবে ডিজাইন করেছি যাতে ভীষণ কমফোর্টেবল একটা ফিল হয়। দেখো অনেক সময় সার্ভিস দিতে গিয়ে আমাদেরকে ফ্যামিলি স্যালনে অনেকটা টাইম স্পেন্ড কখনো কখনো দেখবে ব্যাক পেন শুরু হয়ে যায়, যখন বিশেষ করে কেউ হেয়ার স্ট্রেটনিং করে হেয়ার কালার করে তখন মনে হয় আর থাকতে পারছি না। কিন্তু আমার মতে স্যালন হচ্ছে একটা রিল্যাক্সের জায়গা, তোমার শহর সপ্তাহের এত ক্লান্তি দূরের জায়গা, তো সেখানে যদি সিটটাই বেস্ট কমফোর্টেবল না হয় তাহলে মানুষ রিল্যাক্সেশনটা পাবে কি করে? তার জন্য দেখো এই সিটটাও রয়েছে পিওর লেদারের এবং প্রতিটা হাইটে অ্যাডজাস্ট করা যায় এবং কমপ্লিটলি একটা স্ট্রেচেবল একটা চেয়ার যাতে প্রতি মুডে কমফোর্টেবলি বসতে পারো, এবং তুমি যখন মেকআপটা এটা বলছি না পার্টির জন্য বা কিছু একটা ফ্যামিলি প্রোগ্রাম পড়ে গেছে বা হয়তো হাজব্যান্ডের সাথে কিছু একটা কোথাও ঘুরতে যাওয়া সেখানে তুমি মেকআপ করতে পারো। আর কয়েক বছর পর যখন তোমার ব্রাইডাল প্যাকেজ দরকার হবে তখন কিন্তু অবশ্যই এখানে চলে এসো, আমরা 37 টাইপস অফ ব্রাইডাল ডিজাইন করি আর কি, দ্যাট ইজ হিয়ার, এবং ব্রাইডালদের লুকের জন্য একটা কমফোর্টেবল প্লেস আলাদা স্টুডিও যেটা শুধুমাত্র ব্রাইডাল মেকআপই হবে, এবং সমস্ত রকম ট্রিটমেন্ট আছে এখানে, লেডিসদের জন্য প্রপার ট্রিটমেন্ট রয়েছে স্কিন বডি ট্রিটমেন্ট লেডিস স্টাফদের দিয়ে লেডিস ক্লায়েন্টদের জন্য, জাকুজিও রয়েছে, হট ওয়াটার টাবও রয়েছে আমাদের, এবং স্টিম ট্রিটমেন্টও রয়েছে। সত্যি তাই, এটা বসার পর সত্যি একটা আলাদা রিল্যাক্সেশন, সত্যি সারাদিনের ক্লান্তি যা এখানে দূর হয়ে যাবে। সত্যি তাই, এত সুন্দর এবং সফট এবং স্মুথ জিনিসটার মানে একটা আলাদা রকমই কমফোর্ট আছে। সত্যি তোমার ভাবনা চিন্তাগুলো আমার কিন্তু ভীষণ ইউনিক এবং ভীষণ ভালো লেগেছে। এই বাস্তব ভাবনা চিন্তাগুলো সবাই কিন্তু সত্যি করে না। সর্বোপরি এজি মেকওভার যেখানে দাঁড়িয়ে এত সুন্দরভাবে ভেবেছে, যে এতটা মানুষের কাছে গিয়ে ভেবেছে, সেটা কিন্তু একটা সত্যি দারুণ 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 অভিজ্ঞতা বলে আছে। তোমার সাথে এই কথাগুলো শুনে এবং
আমার তো খুবই ভালো লাগবে, এবং আমি চাই যে তোমরাও আসো ঝটপট এজি মেকওভারে, নিজের মেকওভারটাকে ফুললি কমপ্লিট করতে। স্কিন এক ছাদে তোলে তোমরা স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট এবং অল ওভার নিজের মেকওভার তোমরা কিন্তু করিয়ে নিতে পারো। সারাটা দিন যদি তুমি কোথাও পার্টিতে যাবে, তুমি নিজেকে ফুললি ট্রিটমেন্ট করে ফুললি মেকওভার করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যেতে পারো যে কোনো পার্টিতে, যে কোনো অকেশনে। এই রুমটা কিসের? এবার বলি, ধরো তোমরা ফিমেলরা যখন ফেসিয়াল করতে যাও, অনেক সময় দেখবে তোমাদেরকে হয়তো একটা চেয়ারে বসিয়ে বা নর্মাল একটা স্পেসে ফেসিয়াল করানো হচ্ছে না। ফেসিয়াল মানে কিন্তু তোমার শুধু ওই ক্রিম দিয়ে মাসাজ না, তোমার একটা রিল্যাক্সেশনের জন্য লাগে। কারণ হচ্ছে যখন আমরা ফেসিয়াল নিই, তুমি জানো আমাদের স্কিন তখনই সবচেয়ে ভালো অ্যাবজর্ব করে প্রোডাক্টকে এবং হয় যখন আমরা খুব কাম আমাদের মাইন্ড থাকে এবং আমরা ঘুমাই। এই জন্য দেখবে বলে ফেসিয়াল করার আগে যে আজকে রাতে খুব সুন্দর একটা ঘুম নেবে, তো সেই জন্য আমরা এরকম যে ফেসিয়াল বেডগুলো আমরা এনেছি এখানে, আমাদের স্টিম মেশিন, ফেসিয়াল ওমেগা লাইট এবং সর্বোপরি যে হাইড্রা মেশিনটা দেখিয়েছিলাম, এগুলো দিয়েই ফেসিয়ালটা পুরোপুরি পরিপূর্ণ হয়। আচ্ছা গ্লোরিমা, এবার তোমাকে আমার স্যালনের সেই জায়গায় নিয়ে যায় যেখানে তুমি সমস্ত রকম ট্রেন্ডি ফ্যাশনেবল সার্ভিস পাবে। এসো, ঠিক সেরকম নেল আর্ট এনে দেবে। এখানে আছে বিবি গ্লো ট্রিটমেন্ট, এখানে আছে হেয়ার ট্রিটমেন্ট, এখানে রয়েছে তোমার আইল্যাশ ট্রিটমেন্ট, মানে কমপ্লিটলি একটা মেকওভার। সত্যি তাই, আমাদের মেয়েদের আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ জরুরি, এবং জরুরি এই কারণে হচ্ছে আমরা প্রত্যেকটা মেয়ে পছন্দ করি নেইল আর্ট করতে। আর সেখানে নেইল এক্সটেনশন রয়েছে, এখানে আইল্যাশ এক্সটেনশন রয়েছে, আরো যা যা বিবি গ্লো থেকে শুরু করে এ টু জেড হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, মেকওভার এ টু জেড মিলেই কিন্তু এসজি মেকওভার তৈরি হয়েছে। সো গ্লোরিনা, আমার খুব ভালো লাগলো আজকে তুমি রানাঘাট থেকে আমার এই স্যালনের কথা শুনে সার্ভিস নিতে এসেছো, তো তোমার ওভারঅল স্যালনে এক্সপিরিয়েন্স কেমন হলো? ভীষণ ভীষণ দারুণ, আমি তো একদম প্রেমেই পড়ে গেছি যাকে বলে, যে এতটা ভালোভাবে সংগ্রামদা আমাদের কথা ভেবেছে যে প্রত্যেকটা মানুষের কীরকম ট্রিটমেন্ট দরকার, কীরকমভাবে তারা ফেসিলিটিসগুলো চায়, সব স্যালন তো এগুলো বোঝে না। দাদা এতটা ক্লোজলি আমাদের জন্য ভেবেছে, এটা দেখেই আমার খুব ভালো লেগেছে। আর তারপর এত সুন্দর এদের এরা সার্ভিস প্রোভাইড করে, সে আর কিছু আমার নতুন করে বলা নেই। তো আমি একটাই কথা বলবো, নিজেদের কন্ট্যাক্ট নাম্বার 8167729718, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো আর ঝটপট চলে আসো কৃষ্ণনগরে একদম নদীয়ার 1 নম্বর লাক্সারিয়াস কমফোর্টেবল স্যালনে। আমি কমফোর্টেবল ওয়ার্ডটা এই কারণে ইউজ করছি যেখানে এসে তুমি কমফোর্টেবলি নিজের টাইমটা স্পেন্ড করতে পারবে, কারণ স্যালনি করলে আমরা চাই একটু রিল্যাক্সেশন, যেখানে আমরা নিজের পুরো শরীরের ক্লান্তিটাকে মিটিয়ে নিজেকে আবার একটা রিফ্রেশমেন্ট এনার্জি সহকারে বাড়ি নিয়ে যেতে পারি, পরবর্তী কাজগুলোর জন্য আবার নিজেকে প্রিপেয়ার করতে পারি। আর সেটা কিন্তু দাদা খুব ভালোভাবে ভেবেছে, তাই আমি বলবো ঝটপট চলে আসো এসজি মেকওভারে, ভীষণ রিজনেবল প্রাইসে দাদা কিন্তু সমস্ত কিছু ভেবেছে আমাদের জন্য, ঝটপট চলে এসো।